ক্ষতি নেই, রোজ ভাত খাওয়ার পর কিন্তু খেতেই পারো, বা 10টা 11টার সময় বেশ ভালোই লাগে খেতে, তাই না? গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। চলে এলাম সকাল 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 ঠিক নয়, 10টা বাজছে, তাও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগের সাথে। সকালের ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে। সকালে আজকে আমাদের ছিল রুটি আর ছোলার ডাল, অনেকটাই ছিল, তাই জন্য আজকে সেই কালকের ছোলার ডালটাই আজকে চলে গেছে। আর এই এই ছিল মোটামুটি, আর আম ছিল অবশ্যই। আর কালকে তোমাদের দেখিয়েছি যে অনেকগুলো কাঁচা আম এনেছে বাজার থেকে, তো সেই আমের কিছু একটা ব্যবস্থা আজকে করছি। আর সবকটা আমের নয়, প্রথমে তিনটে আম দিয়ে করছে, তিনটে আমই যা আছে 1.5 কেজি মোটামুটি ওজন তো হবেই মনে হয়, সাইজগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এখন সেটার ব্যবস্থা করছি, মানে সেটাকে ছাড়িয়ে তারপর একটু পিস পিস করে কেটে ওটাকে প্রেশার কুকারে সেদ্ধ বসিয়েছি, নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে বসিয়েছি। ওটা সেদ্ধ হয়ে গেলে তারপর তোমাদের সঙ্গে পুরো প্রসেসটাই শেয়ার করব, মানে কী করতে চলেছি আর কি আমি। তো চলো দেখতে থাকো সামনে সাজা যা করবো তোমার সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আর হ্যাঁ, বাজার থেকে চলে এসেছে, কী আনছি চলো তোমাদের দেখিয়ে দেবো চট করে। এই হলো বাজার, আর পাখার আওয়াজ পাচ্ছ হয়তো, আসলে এত গরম বাজার থেকে এসছে, পাখাটা বন্ধ করতে বললাম না। এই যে রয়েছে শসা শাক, লাল শাক, ডাঁটা শাক, কুমড়ো, পটলা আর হলো ধনে পাতা, এই হলো আজকের বাজার। মাছ এসছে, তো এই মোটামুটি হলো বাজার। এই যে দেখো লাল লাল শাক আর ডাঁটা শাক এসেছিলো, লাল শাকটা একটু নেতানো দেখতে পাচ্ছি, তার মা উনি বললো নেতানো না হলেও লাল শাকটা অতাই নষ্ট হয়ে যায়, তাই জন্য লাল শাক করছি, তাই আমি একটু তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি। এখন আপাতত শাক কাটা কমপ্লিট, ধোয়া হয়ে গেছে, বলতে পারো শাকটা কড়াও হয়ে গেছে। এবার নেক্সট মাছ, তোমাদের বলেছিলাম মাছ এনেছে, তো মাছটা চাটিয়ে দিয়েছি। এই দেখো বাটা মাছ, সাইজগুলো বেশ ভালোই বড় বড় আজকে আছে। আর এই যে এখানে কতগুলো এখনো রয়েছে, এই ভাজতে দিয়েছি, ছিটছে বলে দূরে সরে রয়েছি। আর এই যে আদা টমেটো লঙ্কা দেখো পেস্ট করে নিয়েছি, এটা দিয়েই হবে, আর জিরে গুঁড়ো আছে লাগলে দিয়ে দেবো। দেখো বাজার থেকে আনা হয়েছে পেয়ারা, ঠিক আছে, সেখান থেকে আবার এখানে পেয়ারা কাটা হয়েছে কুচো কুচো করে, যেটাকে মাখা করা হবে, তা এটার সাথে নাকি আবার এই যে আম, পুরো আমটা কাটছো কেন, অত বড় আম লাগবে না, এই যে আমটা কাটবে এর সাথে আবার আম মিশিয়ে নাকি মাখা করবেন, এই যে এই ভদ্রলোক মাখা করবেন, তাই তো? আচ্ছা দেখা যাক কিভাবে মাখা করে, সেটা আবার কেউ খেতে পারে কিনা এটা হচ্ছে বড় লাখ টাকার প্রশ্ন। খেতে পারবে না কেন, চাটবে সেই সব মাখা জীবনে কেউ খেয়েছে গো, দোকানে পাবে না, এগুলো বাড়িতে না কামড়, এই যে কাশুন দি কি সব দিয়ে খাচ্ছে, ফ্রেশ টমেটোটা আছে, কাশুন দি দিলে কেউ খায়, তাহলে সস দিয়ে কেউ খায়, সস দিয়ে দেখেছো কোনোদিন, দেখে না সে কেন, ইস আবার এতটা দিয়ে দিলে, এতটা দিইনি, কোথায় বসে খাচ্ছে দেখো সবাই, বারান্দায় বসে কি খাচ্ছ, কেমন খাচ্ছে, আম, পেয়ারা, লঙ্কা, আর তার মধ্যে সস দেওয়া হয়েছে, আর কি কাসুন্দি, হ্যাঁ আর কাসুন্দি, ভাল লাগছে খেতে তোমার, আম দিয়ে পেয়ারা দিয়ে ভাল লাগছে, সত্যি ভাল লাগছে, মানে এক চামচ দেবে নাকি আমাকে, দেবে না, কি যে বানা, এটাই যে প্রশ্ন, নিজে আম কেটেছি, নিজে পেয়ারা কেটেছি, নিজে লঙ্কা কেটেছি, ও লঙ্কাটাও তুমি কেটেছো, দেখো মাছের ঝোল এখানে প্রায় প্রায় রেডি, একটু ফুটে উঠলেই বাস, এখানে কথাটা কেটে রেখেছি, দিয়ে দেবো আর একটু ফুটে নিক, একটু হাত পা ধুয়েই নিই, ধনে পাতার গন্ধ আছে ভালো জানো তো। আচ্ছা সিরিয়াসলি আমি ওর থেকে মাখা একটু খেলাম, আর সিরিয়াসলি মাখাটা খুব ভালো হয়েছে, ওখান থেকে আবার দেখছে আমি কী বলছি, বদনাম করছি নাকি, তাই না, না না সত্যি খুব ভালো হয়েছে, তোমরা ট্রাই করতে পারো, পেয়ারা আম একসাথে মাখলে যাতে ভালো লাগে, আমিও ভাব কখনো খাইনি আসলে, তো এক এক সময় ইউনিক জিনিসপত্র বলে না ভালো লাগে, তো সত্যিই ভালো লাগলো, তো প্লাস ট্রাই করে দেখো। রান্না বান্না কমপ্লিট, এবার হচ্ছে স্নান করতে যাওয়ার পর, একজন স্নান করতে গেছে সে বেরোলে আমি যাবো,
এই হচ্ছে ব্যাপার। তারপর দুপুরে লাঞ্চ করবো, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করাতে ইচ্ছে রয়েছে, তো দেখাবো। এটা খুব সিম্পল, তাদের কিচ্ছু তেমন না। দুপুরের লাঞ্চের জন্য বসে পড়েছি, স্নান তো হয়ে গেছে দেখে বুঝতেই পারছো, চলো দেখে তোমার। দেখো লাঞ্চে রয়েছে ভাত, এটা হচ্ছে মাছের তেল আলু পেঁয়াজ দিয়ে ভাজা, রয়েছে গন্ধরাজ লেবু যেটার গন্ধ হচ্ছে ব্যাপক, রয়েছে ডাল শাক ভাজা, দাঁড়া ওকে একটু দিয়েই দিই কারণ ওর খাওয়া হয়ে গেছে আমার ভিডিও করতে করতে। তো এই হচ্ছে আজকে, আর এই হলো শশা, একটা হচ্ছে দই দিয়ে খাওয়ার জন্য, একটা হচ্ছে স্যালাড হিসেবে, আর এই বাটা মাছের ঝোল, আর রয়েছে আমার রোজকার মেনুর মতন দই, ঘরে পাতা দই। তো এই হচ্ছে দুপুরের লাঞ্চের মেনু, চলো দই যে একজন খেতে বসেও পড়েছে, তো দুপুরের লাঞ্চটা আমরা সেরে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস, সেই দুপুরের পর তোমাদের সামনে চলে এলাম। দুপুরের লাঞ্চের পর একটা ব্যাপকভাবে রেস্ট নেওয়া হয়েছে, মানে দুপুরের একটা ভাত ঘুম যাকে বলে, সেটা নেওয়ার পর চলে এলাম তোমাদের সামনে এখন। তো সকালে তোমরা নিশ্চয়ই দেখেছিলে যে আমের একটা আচার বা কিছু হবে বলে আমটাকে সেদ্ধ দেওয়া হয়েছিল, বা তোমরা হয়তো ভাবছিলে কি হলো তারপর তো কিছু দেখালো না, কিন্তু না আসলে তারপর আর করা হয়নি, কারণ তারপর বাজার চলে এসেছিলো, দুপুরে রান্না ছিল, সবটা মিলিয়ে অনেকটা লেট হয়ে যাবে বলে ওটা ভাবলাম সন্ধ্যেবেলায় করবো। আমটা সেদ্ধ করাই আছে, এবার জাস্ট বাকি প্রসেসটা করবো এবং তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো তোমরা তাহলে দেখে নেবে, ওটা অ্যাকচুয়ালি বলতে পারো ইনস্ট্যান্ট আচার বা ইনস্ট্যান্ট জেলি আচার, যেটা তোমরা রুটি দিয়েও খেতে পারবে, পাউরুটি দিয়েও খেতে পারবে, এমনকি ভাতের লাস্টের চাটনি হিসেবেও খেতে পারবে, বা হয়তো করা থাকলো বাড়িতে কোনো গেস্ট আসলো অন্য কিছু রান্না করলো চাটনিটা রান্না করতে পারবে, তুমি ওটা দিয়ে দিলে কিন্তু কাজ চলে যাবে। তো চলো আমি কীভাবে করে দেখি তোমাদের সঙ্গে শেয়ারও করবো, তোমরা দেখে নিও। এই দেখো আমটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবার এটাকে পেস্ট করতে গিয়ে আসলে আমের একটা যে কি বলবো এটাকে শির মতন বা এ থাকে ওটাকে কিন্তু আমি বার করে নিচ্ছি। আর তোমাদের তো আগেই বলেছি সেদ্ধ করার সময় এর মধ্যে নুন, অল্প একটু হলুদ আর অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি দিয়েছিলাম। ওকে দেখো ক্লিয়ার আশা করছি দেখতে পাচ্ছো। এবার এবার এটাকে সুন্দর করে, যাদের ম্যাশার আছে তাদের তো ভালো, আমার ম্যাশার নেই, আমি হাতটাই ইউজ করছি কারণ এগুলো নইলে বের করতে আমার একটু অসুবিধা হয়ে যাবে। চলো আমি এটাকে ভালো করে পেস্ট করে নিই আগে। এই দেখো আমটাকে কিন্তু এরকমভাবে ভালো করে ম্যাশ করে নেবে, নেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো চিনি দেবে, যে যেমন টক বা মিষ্টি রাখতে চাও ঠিক সেইভাবেই দেবে। দিয়ে বাস এইভাবে এখন একটু এটাকে ভালো করে পাক দিতে হবে, যতক্ষণ না ভালো করে একটু পাক হয়ে যাচ্ছে অতক্ষণ ধরে এটাকে পাক দেবে। আর আমি এবার এটাকে পেস্ট করে নেব। দেখো করতে করতে কিন্তু বেশ হচ্ছে, এবং আমটা না প্রচণ্ড টক, তার জন্য আমার বেশ অনেকটাই চিনি লাগলো, মানে বলতে পারো দু কৌটো লেগে গেল, দু কৌটো না দেড় কৌটো তো লাগলোই, দু কৌটোই বলতে গেলে। যাই হোক তাই তোমরা তোমাদের মতন করে দেবে, যে যেমন টক মিষ্টি খাবে, আমি টক মিষ্টিই রাখবো কিন্তু তবুও বাট অনেকটা টক আমটা আসলে। দেখো আমি কিন্তু গ্যাস অফ করে দিয়েছি, আমার এটা হয়েও গেছে দেখেই বুঝতে পারছো। হ্যাঁ এবার আমি এই যে মশলাটা করেছি এখান থেকে আমি কিছুটা মশলা দিয়ে দেবো, যতটা লাগবে ততটাই দেবো, যত কেননা ওখানে তো কোনো কোয়ান্টিটি হিসেবে আমি নিইনি। চলো এবার এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে এটা কিন্তু আমার উফ কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, এটা পুরো রেডি খাওয়ার জন্য, না রোদে দেওয়া ঝামেলা আছে কোনো কিছু ঝামেলা নেই, জাস্ট 10 মিনিটেই তৈরি বলতে পারো। প্রত্যেকে এটাকে বাড়িতে রেখে ফ্রিজে রাখতে পারো, বাইরে রাখলেও কোনো ক্ষতি নেই, রোজ ভাত খাওয়ার পর কিন্তু খেতেই পারো, বা 10টা 11টার সময় বেশ ভালোই লাগে খেতে, তাই না? আমের আচার গাড়া কমপ্লিট, ওটাকে টেস্ট করাও কমপ্লিট, আমার তো খুব ভালো লেগেছে, তোমার কেমন লেগেছে? আমারও ভালো লেগেছে। আওয়াজটা পেলে সামনে আসতে পারছে না, ঠিক আছে সামনে আসার দরকার নেই, এমনকি রাতও হয়ে গেছে, রাতের ডিনার করা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো এই দেখো রাতের চুলও বাঁধা হয়ে গেছে, এবার জাস্ট বিছানায় যাওয়ার পালা। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, আশা করছি আজকের ব্লগটা তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে না, ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে গিয়ে ভুলো না, আর অবশ্যই এইরকমভাবেই চট জলদি 10 মিনিট আমের আচার বাড়িতে বানিয়ে কেমন লাগলো নিচের কমেন্ট সেকশানে অবশ্যই জানিও। চলো আজকের জন্য বাস, বাই।
যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।